7-8 হাজার টাকা পুঁজি লাগিয়ে আপনি যদি কোনো প্রফেশনাল ব্যবসা স্টার্ট করতে চান তাহলে এই ব্যবসার আইডিয়াটি আপনার জন্য একদম পারফেক্ট একটা ব্যবসা। আজকে যে প্রোডাক্টের ব্যবসা নিয়ে কথা বলবো, এই প্রোডাক্টের মার্কেটে সারা বছরই চাহিদা রয়েছে, একটা ইউনিক টাইপ অফ প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটি মার্কেটে আনার সাথে সাথে আপনি বিক্রি করতে পারবেন। তো চলুন তাহলে ব্যবসার আইডিয়াটি শুরু করা যাক। আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে ব্ল্যাক ফিনাইল তৈরির ব্যবসা। তো আপনারা বুঝতে পারছেন যে সাদা ফিনাইলের সাথে সাথে কিন্তু এই ব্ল্যাক ফিনাইলের চাহিদাও মার্কেটে কিন্তু ব্যাপক, কারণ সাদা ফিনাইলের তুলনায় এই ব্ল্যাক ফিনাইলটা হয় খুব স্ট্রং। সেই কারণে এই ব্ল্যাক ফিনাইলগুলো বেশিরভাগ ক্ষেত্রে হসপিটাল, পাবলিক টয়লেট বা বিভিন্ন ফ্যাক্টরিতে বা বাড়িতে অনেক সময় কিন্তু এই ব্ল্যাক ফিনাইল ইউজ করা হয়। খুব সামান্য পরিমাণ দিলেও কিন্তু ব্যাপক হারে কাজ হয়। তো এই ব্ল্যাক ফিনাইলের চাহিদা সাদা ফিনাইলের তুলনায় কিন্তু কিছুটা বেশি রয়েছে, কারণ এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক টয়লেট বা হসপিটালগুলোতে প্রচুর হারে ব্যবহার করা হয়। সেই কারণে এই স্ট্রং ফিনাইল কিভাবে আপনি বানাতে পারবেন এবং কিভাবে ব্যবসা করতে পারবেন সেই আইডিয়াটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি কটা ক্ষুদ্র উপকরণের মাধ্যমে, কটা ক্ষুদ্র উপকরণ মিশ্রণের মাধ্যমে এই ব্ল্যাক ফিনাইল তৈরি করতে পারবেন। দুটো পদ্ধতিতে ব্ল্যাক ফিনাইল তৈরি করা যায়। একটা হচ্ছে ব্ল্যাক ফিনাইল কনসেন্ট্রেট মিশ্রণ মিক্সড করে আপনি ব্ল্যাক ফিনাইল তৈরি করতে পারবেন, আরেকটা হচ্ছে সমস্ত রকম ব্ল্যাক ফিনাইল তৈরির উপকরণ নিয়ে আপনি টোটাল প্রোডাক্টটাকে একসাথে মিশ্রণ করে আপনি ব্ল্যাক ফিনাইল তৈরি করতে পারবেন। আপনি যদি সমস্ত রকমের উপকরণ মিশ্রণ করে ব্ল্যাক ফিনাইল তৈরি করেন সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু অনেকটা কম পড়বে। আর যদি আপনি ব্ল্যাক ফিনাইল কনসেন্ট্রেট মিক্সড করে ব্ল্যাক ফিনাইল তৈরি করে মার্কেটে সাপ্লাই করেন, বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভটা একটু কম হবে। তো আমি বলবো আপনি প্রথম টোটাল যত রকম র মেটেরিয়ালস আছে অর্থাৎ তৈরির উপকরণ আছে সেগুলো একসাথে মিক্সড করে খুবই সহজ, আমি প্রসেসটা আপনার ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো ব্ল্যাক ফিনাইল তৈরির ব্যবসার আইডিয়াটি আমি তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেকিং র মেটেরিয়ালস আর মেকিং প্রসেস, দুই নম্বর হচ্ছে প্রফিট ক্যালকুলেশন, তিন নম্বর হচ্ছে লাইসেন্স। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লাইসেন্স। যেহেতু আপনি একটা ফিনাইলের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু দু তিনটে লাইসেন্স আপনাকে বের করতে হবে। তো প্রথমে আসা মেকিং র মেটেরিয়ালস আর মেকিং প্রসেসে, তো কী উপকরণ লাগবে ব্ল্যাক ফিনাইল তৈরির জন্য? প্রথম যে উপকরণটা লাগে সেটা হচ্ছে রোজিন। রোজিন লাগবে আপনার 25 গ্রাম, আমি 500 ml-এর বা 500 গ্রামের আপনাদের ফর্মুলাটা দিচ্ছি। দুই নম্বর লাগবে আপনার ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল লাগবে আপনার 125 গ্রাম। তিন নম্বর লাগবে আপনার কস্টিক সোডা লাই 50 গ্রাম। চার নম্বর লাগবে আপনার ক্রিওজোট অয়েল, এটা লাগবে আপনার 125 গ্রাম। পাঁচ নম্বর লাগবে ডিএম ওয়াটার বা ডিমিনারেলাইজড ওয়াটার, বা আপনি নর্মাল ট্যাপ ওয়াটারও ইউজ করতে পারেন, যেটা লাগবে আপনার 200 গ্রাম। ছয় নম্বর লাগবে আপনার সিট্রোনেলা অয়েল, এটা লাগবে আপনার 5 ml। এটা হচ্ছে আপনার 500 গ্রাম তৈরির ফর্মুলাটা দিলাম। তো আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদের ভিডিওর মধ্যে শো করাবে আর বলেও দিচ্ছি। প্রথমে আপনাকে দিতে হবে রোজিন, রোজিন দিতে হবে আপনাকে 25 গ্রাম। প্রথমে বলেছিলাম আমি রোজিনটা অল্প দিয়ে আপনাকে নাড়তে হবে ভালো করে এবং হিট করতে হবে, যে কোনো ওভেনে আপনি গরম করতে পারবেন। তারপরে আস্তে আস্তে আমি সিরিয়াল বাই সিরিয়াল যে হিসাবে আপনাদের ফর্মুলাটা দিয়েছি সেই হিসাবে আপনাকে ক্যাস্টর অয়েল দিতে হবে, তারপরে আপনাকে কস্টিক সোডা লাই দিতে হবে, তারপরে ক্রিওজোট অয়েল দিতে হবে। প্রত্যেকটা প্রসেস হবে অল্প অল্প করে দিতে হবে এবং অল্প অল্প করে নাড়তে হবে। যখন পুরোপুরি প্রসেসটা চালু হয়ে যাবে, এবার প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার পরে শেষ পর্যন্ত আপনাকে সিট্রোনেলা অয়েলটা দিতে হবে। তো টোটাল প্রোডাক্ট মিশ্রণ করার পরে আপনাকে রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে আপনি বোতল ভর্তি করে প্যাকেজিং করে মার্কেটে সেল করতে হবে। তো বোতলগুলো, প্লাস্টিক বোতলগুলো আপনি ইন্ডিয়ার বাংলাদেশের কোথা থেকে কিনতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি চাইলে বোতলের ক্যাপ সিলিং না করে বোতলের মাথায় একটা ছোট্ট প্লাস্টিকের ক্যাপ পাওয়া যায়, যেটা বোতল ভর্তি প্যাকেজিংয়ের পরে কিন্তু ওই ক্যাপটা দিয়ে দিলে বোতলটা পুরোপুরি টাইট থাকে, যেগুলো ফিনাইলের বোতলে বেশিরভাগ থেকে থাকে। বেশিরভাগ এই ক্যাপ কিন্তু সিলিং করা থাকে না, তো মোটামুটি একটা প্লাস্টিকের পাত দেওয়া থাকে, সেই প্লাস্টিকের ক্যাপটা কিন্তু বসিয়ে দিতে হয়। দুই নম্বর মেকিং প্রসেস হচ্ছে 10 লিটারের আমি একটা ফর্মুলা দিচ্ছি, যেটা হচ্ছে প্রথম লাগবে আপনার ব্ল্যাক ফিনাইল কনসেন্ট্রেট, যেটা লাগবে আপনার 1 লিটার। দুই নম্বর লাগবে আপনার ওয়াটার বা জল, যেটা লাগবে আপনার 9 লিটার। তিন নম্বর লাগবে আপনার ওয়াশিং সোডা 500 গ্রাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 লিটারের ফর্মুলা। তো আপনাদের প্রথমটা আমি সাজেস্ট করব, প্রথম ব্যবসার ক্ষেত্রে আপনি যদি বেশি লাভ করতে চান সেক্ষেত্রে আপনার টোটাল র মেটেরিয়ালসগুলো কিনে যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি গেনার হয়ে যাবেন। আর সমস্ত রকমের র মেটেরিয়ালস কলকাতার বনফিল্ড লেন কেমিক্যাল মার্কেট থেকে আপনি পেয়ে যাবেন। আর বাংলাদেশের দর্শক বন্ধুরা, বাংলাদেশের মিটফোর্ড ঢাকার মিটফোর্ড থেকে কিন্তু এই সমস্ত রকমের র মেটেরিয়ালস কেমিক্যাল আপনি কিনতে পারবেন। তো দেখতে গেলে আপনার টোটাল যদি আপনি মেকিং র মেটেরিয়ালস দিয়ে রেডি করেন সেক্ষেত্রে আপনার 500 গ্রাম রেডি করতে 12 টাকা খরচ হবে।
আর প্লাস্টিক বোতলের দাম পড়বে লেবেলিং ধরে 5 টাকা, 5 টাকা খরচ পড়বে প্লাস্টিক বোতলে 500 গ্রামের। তো দেখতে গেলে আপনার 17 টাকা খরচ হচ্ছে পুরোপুরি একটা 500 গ্রামের ব্ল্যাক ফিনাইলের বোতল রেডি করতে। আর যদি আপনি ব্ল্যাক ফিনাইল কনসেন্ট্রেট দিয়ে করেন সেক্ষেত্রে আপনার 15 টাকা খরচ হবে র মেটেরিয়ালসের, আর 5 টাকা খরচ হবে আপনার বোতল সিল লেভেলিং ধরে। তো টোটাল দেখতে গেলে এখানে 20 টাকা খরচ হচ্ছে, আর র মেটেরিয়ালস দিয়ে আপনি রেডি করলে 17 টাকা খরচ হবে। তো প্রফিট ক্যালকুলেশনে আসা যাক অর্থাৎ সেকেন্ড স্টেপে। তো পাইকারি আপনি এই ফিনাইলের বোতলগুলো 30 থেকে 35 টাকা পাইকারি রেটে বিক্রি করবেন। আপনি যদি 30 টাকা পাইকারি রেটেও বিক্রি করেন সেক্ষেত্রে প্রত্যেকটা ফিনাইলের বোতলে আপনি 10 থেকে 13 টাকা পর্যন্ত প্রফিট করতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এখন কতটা প্রফিট মার্জিন রয়েছে। আর এইভাবে যদি আপনি প্রতিদিন প্রায় 100 থেকে 150 পিস বোতল বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি 1300 টাকার কাছাকাছি প্রফিট করতে পারবেন। আর দোকানদার এই 500 ml ফিনাইলের বোতলগুলো 45 টাকা 50 টাকা রেটে বিক্রি করবে। মার্কেটে একটু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন ফিনাইল আপনার কত রেটে বিক্রি হচ্ছে। আপনি চাইলে 1 লিটারের বোতল ভর্তি প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারেন। 1 লিটার করলে আপনার খরচটা আর একটু কম পড়বে, যেহেতু আপনার বোতলে খরচ পড়বে আপনার 7 টাকা, 5 টাকা পড়ছে 500 ml বোতলের খরচ, আর 1 লিটারের খরচ পড়বে আপনার 7 টাকা। আর দেখতে গেলে 1 লিটার খরচটা একটু হিসাব মতো কম পড়ছে। তো সেক্ষেত্রে আপনি সেই প্রফিট মার্জিন দেখে আপনি মার্কেটে সেল করবেন। তৃতীয় ধাপে আসা যাক লাইসেন্স। প্রথমে যে লাইসেন্সটা লাগে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স আপনার স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা এলাকা থেকে সহজে বের করতে পারবেন। 2 নম্বর লাগবে আপনার, যেহেতু আপনি ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট খুলবেন সেক্ষেত্রে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনার স্থানীয় লোকাল পলিউশন বোর্ড থেকে কন্ট্রোল বোর্ড থেকে এনওসি একটা লাইসেন্স বের করতে হবে, যেটা আপনি অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমেও কিন্তু বের করতে পারে। আপনার স্থানীয় সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে অনলাইন আবেদন করেও কিন্তু আপনি এনওসি সার্টিফিকেটটা নিতে পারেন। 3 নম্বর যেটা লাগবে আপনার ড্রাগ কন্ট্রোল অফিস থেকে ড্রাগ লাইসেন্স। এটা আপনার কোনো মেডিসিন ড্রাগের জন্য এই ড্রাগ লাইসেন্স না, আপনার নর্মাল যে ড্রাগ লাইসেন্সগুলো ম্যানুফ্যাকচারিং বিভিন্ন রকমের ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ব্যবহার করা সেই ড্রাগ লাইসেন্সটা আপনাকে বের করতে হবে, যেটা আপনি অনলাইন আবেদনের মাধ্যমেও কিন্তু পেতে পারবেন। তো আপনার স্থানীয় সাইবার ক্যাফে থেকে কিন্তু আপনি সমস্ত কিছু এই প্রসেসগুলো চালু করতে পারবেন। 4 নম্বর লাগবে আপনার জিএসটি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যদি ইন্ডিয়া বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে জিএসটি একটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখতে হবে। প্রথম আমি সাজেস্ট করবো আপনি ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসাটা শুরু করুন, মার্কেটিংটা আগে বুঝুন, তারপর প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসুন, কেমন পাবলিক পছন্দ করছে বা চয়েস করছে, তারপরে আস্তে আস্তে আপনি সমস্ত রকমের লাইসেন্স বের করে ব্যবসায় পুরোপুরি ফুললিভাবে অ্যাটাচমেন্টভাবে নেমে যেতে পারবেন। তো আস্তে আস্তে ব্যবসাটা যখন বড় হবে সমস্ত কিছু লাইসেন্স আপনি আস্তে আস্তে বের করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ব্যবসার আইডিয়াটি বুঝতে পেরেছেন, এবং এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশ বেশি করে শেয়ার করে দেবেন। পরদিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।